ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوت النبي الا ان يؤذن لكم الى طعام غير ناظرين الى ولكن اذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا ولا مستانسين لحديث ان ذلكم كان يؤذي النبي فيستهزي منكم والله لا يستهزي من الحق واذا سالتموهن متاعا فاسالوهن من وراء حجاب ذلكم اطهر لقلوبكم وقلوبهم وما كان لكم ان تؤذوا رسول الله ولا ان تنكحوا ازواجه ولا ان ازواجه من بعده ابدا. إن ذلكم كان عند الله عظيما. وعن ابي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان سبع وسبعون شعبة. أعلاها شهادة أن لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري ومسلم أو كما قال

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

পৃথিবীর এই দামি স্থানে আসার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এবং কথা বলার এবং শোনার সুযোগ দিলেন তার পবিত্র শাহী দরবারে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মহতারম মুসুলিয়ান ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম সৌরতুল আহজাদ এর তিপ্পান্ন নং তেলাওয়াত করেছি পাশাপাশি বিশ্ব নবীর বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরে রবি আল্লাহ আন থেকে বর্ণিত সাহি বুখারি এবং মুসলিম শরীফে উল্লেখিত বিশ্ব নবীর বিশ্বমানের একটি বক্তব্য আমি আপনাদের হৃদমতে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আরমিন যদি তৌফিক দান করেন সামনে রেখে বুখারি মুসলিম শরীফে উল্লেখিত পেয়ার নবীর বাণী টুকুকে পাথেও করে সামান্য কয়েকটি কথা বলব পাক আমার জবানে উপকারী কিছু কথা এখলাসের সাথে বলেন আপনাদেরকেও কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আর মোহতারম মুসল্লিয়ান আজকে আমার আলোচ্য বিষয় হলো আল হায়া হায়া যার বাংলার অর্থ হচ্ছে লজ্জা লাজুকতা সরম লজ্জাশীলতা এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয় লজ্জাশীলতা মৌমিনের এত বড় একটি সম্পদ এত বড় একটি নিয়ামত এটা একজন মুমিনের এত বড় একটি গুণ যদি আমাকে আপনাকে মুমিন বলে পরিচয় দিতে হয়। কিয়ামতের ময়দানে বিশেষভাবে যদি আল্লাহ পাকের দফতরে পাকের আদালতে নিজেকে যদি মুমিন হিসাবে সাব্যস্ত করাতে হয় তাহলে এই গুণ ব্যতী রেখে একজন মুমিন নিজেকে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর সামনে উপস্থিত করতে পারবে না লজ্জাশীলতা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত এতটাই গুরুত্বপূর্ণ একটি গুণ মৌমিনের কোরআন এবং হাদিসকে যদি আমরা খুব ভালোভাবে পড়ালেখা করি বা কোরআন হাদিসের কথাগুলো যদি আমরা অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করি তাহলে কথাটা সূর্যের মতো স্পষ্ট হয়ে মধ্যে লজ্জাশীলতার গুণ থাকবে তার জন্য হাজার হাজার ভালো কাজ করা তার জন্য একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ঠিক ভাবে যার মধ্যে এই গুণটির অভাব দেখা দিবে তার মাধ্যমে হাজার হাজার অসংখ্য গুণা করা অসংখ্য পাপাচারে লিপ্ত হওয়া তার জন্য একেবারে সহজ থেকে সহজতর হয়ে দাঁড়া আমি শুরুতেই কত গুরুত্বপূর্ণ আমি মাত্র মাধ্যমে আপনাদের হিতমত্তে পেশ করতে চাই সর্বপ্রথম হাদিস হচ্ছে ইবনুল ব্য

আল্লাহ রসুল সাল্লাম বলেন নিজেকে যদি দিনদার বলতে চাও নিজেকে যদি দিনদার বলে আল্লাহর দফতরে তোমার নামকে উঠাতে চাও তাহলে তোমার লজ্জাশীলতার গুণ লাগবে কারণ যার মধ্যে লজ্জাশীলতার গুণ নেই লজ্জা সরম হায়া যে খেয়ে ফেলেছে যার মধ্যে নেই তার দিনদারির গ্রান্টিও আমি বিশ্বনবী দিতে পারি না যার মধ্যে লজ্জার গুণ পরিপূর্ণ মাত্রায় যত বেশি থাকবে তদ্বিনদারি তত বেশি রয়েছে গ্যারান্টি দিলাম আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বুঝাতে চেষ্টা করলেন লজ্জার এই গুণটি যদি কোনো মুমিনের মধ্যে না থাকে তাহলে তার দ্বীনদারি আছে বলে আমরা দাবি করতে পারি কিন্তু রাসূল সাল্লাল্লাহু স্বীকার করেন না আর ব্যাখ্যা করে যদি বলতে চাই তাহলে দ্বিতীয় হাদিসটি বলতে হয় এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আপনারা হাদিসটি পাবেন ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন আল ঈমান 77 শু'বাহ ইমান এটা একটা বৃক্ষ গাছ গাছের যেমন শাখা প্রশাখা থাকে ডালপালা থাকে আল্লাহ রসুল সাল আলিহ্লাম আমাদেরকে বুঝাতে গিয়ে বলেছেন যে ইমানের সাতাত্তরটি শাখা প্রশাখা আছে সেভেন্টি সেভেন সাতাত্তরটি ডালপালা আছে ইমানের কিন্তু সবথেকে শক্তিশালী যে শাখাটি সব থেকে উঁচু যে স্তরটি সেটা হলো অন্তরের মধ্যে বিশ্বাস এবং মুখে স্বীকার করা যে ইহা ইহ ইবাদ একমাত্র উপযুক্ত হচ্ছেন আল্লাহ হ্যাঁ এটা হলো ইমানের সর্বোচ্চ স্তর আর ইমানের সব থেকে নিম্নস্তর কোনটি আল্লাহ রসুল বলেন আল্লাহ নবী বলেন মানুষ যখন চলাচল করে যে চলাচলের যে রাস্তাগুলো এটা এই রোড হোক আর আমার বাসার চলাফেরার রাস্তা হোক অনেক সময় চলাচলের রাস্তার মধ্যে এমন কিছু পড়ে থাকে যেটা একজন মানুষের চলাফেরার ক্ষেত্রে বেঘাত ঘটায় কষ্ট দেয় হতে পারে এটা দুর্গন্ধময় কিছু বিভিন্ন কিছু হতে পারে আল্লাহর হাবিব বলেন যে ইমানের সব থেকে নিচু স্তর হলো এটা যে পথঘাট থেকে রাস্তা থেকে কষ্টদায়ক যারা চলাচল করে চলাচলকারীদের জন্য যেটা কষ্টদায়ক ওই বস্তুগুলো সরিয়ে ফেলা যদি আমার আপনার মধ্যে এই গুণটি থাকে তাহলে বোঝা যাবে যে আমার মধ্যে ইমানের একেবারে নিম্ন যে পর্যায়টি সেই পর্যায়টি আপাতত বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ সিটি কর্পোরেশন আছে কত কাজ করে আমি মনে করি যদি আমাদের মধ্যে শুধু এই হাদিসটি আমাদের স্মরণে থাকে তাহলে আমরা দেখা যাবে বহু ক্ষেত্রে এই জাতীয় বিভিন্ন সংস্থার বিভিন্ন মানুষের গ্রুপের প্রয়োজন হবে না এমনি পদঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অনেকটা তাহলে আল্লাহ হাবিব বললেন ইমানের প্রায় সাতাত্তরটি শাখা প্রশাখা রয়েছে ডালপালা রয়েছে সর্বোচ্চ যেই পর্যায়েটি সেটা হলো এই কথা স্বীকার করা লা আর সব থেকে নিম্ন পর্যায়টি হল পদঘাট থেকে চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা আল্লাহ নবী বলেন আরেকটা কথা জেনে নাও লজ্জাশীলতা এটা এমন একটি গুরুত্বপূর্ণ গুণ যে এটা ইমানের একটি বড় ধরনের অঙ্গ একজন মানুষের হাত না থাকলে যেভাবে একজন মানুষ পরিপূর্ণ মানুষ নয় দুটো চোখ না থাকলে যেভাবে একজন মানুষ অপূর্ণ মানুষ ঠিক তদ্রুপ যেই মুমিনের মধ্যে লজ্জাশীলতার গুণ নেই সেই মুমিনের ইমানটাও পরিপূর্ণ ইমান নয় সেই মুমিনও পরিপূর্ণ মুমিন নয় কারণ এটা হলো ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার মধ্যে লজ্জাশীলতার অঙ্গটি যে মুমিনের মধ্যে থাকবে না সে পরিপূর্ণ মুমিনও হতে পারবে না এবং মুসলিম লজ্জাশীলতার গুণটি কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মনে করি এটা মনে হয় শুধু আমরাই গ্রহণ করব লজ্জাশীলতার গুণ এটা স্বয়ং জমিন আসমানের মালিক এটা তার গুণ লজ্জাশীলতা এই গুণটি শুধু সৃষ্টির নয় স্রষ্টার গুণ হলো এটি আমি আপনাদেরকে দুটো হাদিস দিয়ে আজকে প্রমাণ করব লজ্জাশীলতা এটা হচ্ছে স্রষ্টার গুণ আপনার আমার মধ্যে যদি এই গুণটি চলে আসে তাহলে বোঝা গেল স্রষ্টার একটি গুণ আমি আমি সাধারণ এক সৃষ্টির মাঝেও চলে এসছি দুটো হাদিস এক নম্বর হাদিস আপনারা পাবেন আবু দাউদ এবং ইবনে মাজার মধ্যে এই হাদিসের বর্ণনাকারী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم إن ربكم حي كريم يستحي من عبده أن يرفع إليه يديه فيردهما صفرا أو قال خائبتين الله الحبيب بولن ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও ইন্ন তোমাদের রব তোমাদের রবের একটি পরিচয় হলো তিনি লজ্জাশীল একটা হলো হল হাইজন মানে চিরঞ্জীব আরেকটা হলো হ্যা দুটো ইয়া এখানে আছে হ্যা মানে লজ্জাশীল আল্লাহ পাক বলেন আল্লা রসুল বলেন ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল কারিমন তিনি অত্যন্ত দয়াদু ইয়েস দে হিমিনা বিদিহি অ ইয়রু ইনেহি ইয়েদে হে ফে রু দে হু মে এ কলে ফ ইবেদে আল্লাহল্লবি বলেন কোন বান্দা কোন মুখাপেক্ষী বান্দা কোন বিপদগ্রস্ত বান্দা যখন তার রবের কাছে দুটো হাতকে উঠায় দেয় খুলে দেয় প্রসারিত করে দেয় আর কোনো কিছু চায় রবের কাছে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দুটো হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাপান। পান আল্লাহ আকবর অন্য বর্ণনা এসেছে রাভি বলেন অথবা রসুল বলেছেন খা ইবাতে অর্থাৎ নিরাশ করে কোন মানুষ যখন দুটো হাতকে খুলে দিয়ে প্রসারিত করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চেয়ে বসে তখন আল্লাহ রাবুল আলমিন তাকে মাহরুম করে নিরাশ করে ছেড়ে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন আল্লাহ চান তাকে কিছু না কিছু তাকে দিতে কারণ যদি না দেন তাহলে আল্লাহ নামের যে একটা গুণাগুণ সেই গুণাগুণের সুবিচার হয় না আল্লাহ আকবর কবির কত বড় কথা তাহলে এই আয়াত এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা তুমি নিজেকে মুমিন দাবি করতে হলে তোমার যেই লজ্জার গুণটি নিজের মধ্যে আনার কথা আমি বলেছি এই গুণটি শুধু সৃষ্টির নয় এই গুণটি সরাসরি স্রষ্টার কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের শান হলো বান্দা যখন কোনো কিছু চেয়ে দুটো হাতকে খুলে দেয় তখন আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে আবু দাউদ এবং ইবনে ম্যাজার হাদিস

حي ستين يحب الحياء والستر إذا اغتسل أحدكم فليستتير رواه أبو داود قال النبي بولين وأمر متير أو كتيبير ما نشر شنو إن الله عز وجل حي سِتِّين আল্লাহ রব্বুল আলমিনের একটি শান আল্লাহর একটি গুণ হলো তিনি অত্যন্ত লজ্জাশীল দুই নম্বর গুণ হল তিনি এমন এক শানওয়ালা রব যিনি সৃষ্টির অপরাধকে গোপন করে রাখেন আড়াল করে রাখেন স্বামীর অপরাধকে গোপন স্ত্রীর কাছ থেকে গোপন করে রাখেন স্ত্রীর অপরাধকে স্বামীর কাছ থেকে গোপন করে রাখেন বাবা মার অপরাধকে সন্তানের কাছ থেকে আড়াল করে এই একটি গুণের কথা যদি আমি চিন্তা করি সারা জিন্দিগি সেজদায়ে পরে থাকা লাগে আজকে আমি যদি আমার কথা বলি আমার এই অপরাধ গুলোকে যদি পৃথিবীর মানুষের সামনে আল্লাপ প্রকাশ করে তাহলে কিভাবে চলাচল করতাম সন্তানের সামনে কিভাবে স্ত্রীর সামনে এই চেহারা কিভাবে প্রকাশ করতাম কর্মচারীর সামনে আমার অধীনস্থদের সামনে আমার চেহারা কিভাবে প্রকাশ করতাম দেখানো তো সম্ভব হতো না একজন মানুষের জিন্দিগিতে লক্ষ লক্ষ অপরাধ থেকে একটা অপরাধ প্রকাশ পেয়ে গেলে সে আবার অনেক সময় দেশ ছেড়ে চলে যায় আত্মীয় স্বজন ছেড়ে চলে যায় আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণ হচ্ছে তিনি হচ্ছেন হাইয়ুন লজ্জাশীল এবং তিনি হচ্ছেন মানুষের অপরাধকে গোপনকারী মানুষের দোষ দোষকে আড়ালকারী ইউহাইবুল হাইয়া ওয়াস সাতরা আল্লাহর নবী বলেন আল্লাহ পাক লজ্জাশীলতার গুণকে বড় ভালোবাসেন বড্ড ভালোবাসেন কোনো মুমিনের মধ্যে যদি লজ্জাশীলতার গুণ চলে আসে তাহলে সেই মুমিনকে গোপনকারী গোপন যারা করে দোষ গোপন করার এই গুণটিকেও আল্লাহ ভালোবাসেন আমি আপনি যদি কারো গুণ কারো দোষকে গোপন করতে পারি তাহলে আল্লাহ বলছেন আমার ভালোবাসা তৈরি পাবা দুর্ভাগ্য এগুলো আসলে তো একটা হাদিস নিয়ে অনেক আলোচনা করা যায় অনেক আলোচনা করা যায় কিন্তু এগুলো তো আসলে আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত আকারে বলি আমরা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলাম বললেন যে লজ্জাশীলতার গুণ কি আল্লাহ ভালোবাসেন দোষ গোপন করাকে আল্লাহ ভালোবাসেন কিন্তু আমরা কোনটা ভালোবাসি কারো ত্রুটি প্রকাশ করা অন্য হাদিস এসছে যে ব্যক্তি মানুষের দোষটাকে একটু গোপন রাখবে একে বলবে না ওকে বলবে না সামনে বলবে না বললে সামনে বলবে গোপনে বলবে না আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে পাক তার দোস্ত্রটিকে গোপন রাখবে

এবং তিনি মানুষের দোষ ত্রুটিকে গোপনকারী আড়ালকারী তিনি লজ্জাশীলতার গুণকে ভালোবাসেন গোপন রাখা তিনি ভালোবাসেন এরপরে বলেন তোমরা যদি কোথাও গোসল করো তাহলে তোমরা একটু পর্দা করে গোসল করার চেষ্টা করবে। নিজের শরীরগুলো খোলা মেলা তোমরা চেষ্টা করব না যদি এমন কোথাও গোসল করো যেখানে মানুষ আছে সেখানেও কাপড় এরপরে গোসল এগুলো যে লজ্জাশীলতার গুণ এটা শুধু উন্নতে মহান্মাদী গ্রহণ করছে বা করবে তা নয় এই গুণটি এতটাই গুরুত্বপূর্ণ গুণ যেটা স্বয়ং স্রষ্টার গুণ শুধু স্রষ্টার গুণ নয় হজরত সৈয়দনা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে পেয়ারা নবী পর্যন্ত নবীর সাহাবে কেরাম যুগ শ্রেষ্ঠ মানুষগুলো প্রত্যেকের মধ্যে লজ্জাশীলতার গুণ হান্ড্রেড পার্সেন্ট ছিল আমি কয়েকটি উদাহরণ আপনাদেরকে পেশ করব আজকে শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লামের লজ্জাশীলতার কি পরিমাণ ছিল এত অনেক দৃষ্টান্ত আছে আমি দুটো দৃষ্টান্ত আপনাদের উপস্থিত করব এক নম্বর বুখারী মুসলিম শরীফের হাদিস হাদিসের বর্ণনা करी হযরত আবু سعیدKhudri radiallahu ta'ala হযরত আবু سعیدKhudri radiallahu ta'ala عنہ তিনি আমাদেরকে জানিয়েছেন বিশ্ব চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলেছেন كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها إذا رأى شيئا يكرهه عرفناه في وجهه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام

এই ঘরের মধ্যে তার বাবাও থাকে না বাবার সাথে যদিও দেখা দেওয়া যায় আছে ভাইয়ের সাথে দেখা দেওয়া যায় বৈধ এদের সাথেও যে পর্দা করে এরকম কুমারী মেয়েকে বলা হয় আল্লাহ হজরত আবু সাঈদ হুদরি রাহু বলেন পৃথিবীর মানুষেরা নবীর লজ্জাশীলতার গুণটি কেমন ছিল জানো যে সকল কুমারী মেঘ ঘরের মধ্যেও পর্দা করতে এক মুহূর্ত অবহেলা করে না এরকম কুমারী মেয়েদের থেকেও আল্লাহ নবীর লজ্জা সরম বেশি ছিল আরে এই একটা গুণ যদি আজকে আমাদের মধ্যে থাকতো তাহলে কত গুণার থেকে বেঁচে যেতে পারতাম একটি কুমারী মেয়ে কতটা লজ্জা এমনি তো ছোট যারা মাত্র ছোট মেয়ে কুমারী মেয়ে বিবাহ হয় না এর মধ্যে তো এমনি তো তুলনামূলক লজ্জা শ্রম একটু বেশি থাকে এর মধ্যে আবার ঘরের মধ্যেও যে পর্দা করে এরকম মেয়েদের থেকে আল্লাহ রসুলের তার গুণটি বেশি ছিল হাদিসের দ্বিতীয়াংশে

এই হাদিসের মধ্যে বড় দুটো গুণ নবীজির পাওয়া গেল এক নাম্বার গুণ হলো নবীর এক নাম্বার গুণ হচ্ছে তার মধ্যে গুণটি পরিপূর্ণ আর দ্বিতীয় গুণটি হলো নবীজি যদি কারো প্রতি বিরক্ত হতেন কষ্ট পেতেন তাহলে চেহারায় তা ভেসে উঠতো ফুটে উঠত মুমিনের গুণ এটা কারো সাথে যদি একটু বিরক্ত হয় রাগ হয় চেহারার মধ্যে ফুটে উঠবে না ভিতরে ফুটে উঠবে না কারণ আমরা আমাদের মধ্যে এটা পাওয়া যায় যে সামনে তার সাথে সুন্দর আচরণ কিন্তু ভিতরে তার জন্য বিষ আমি পুষে রেখেছি পুঁতে এটা রসুলের সান নয় এটা মুনাফি ভিতরে একটা বাহিরে প্রকাশ করা আরেকটা এটা প্রকৃত মৌমিনের সান নয় এটা প্রকৃত মুমিনের চরিত্র নয় বরং প্রকৃত মুমিনের চরিত্র হবে আমার যদি কারো সাথে আমার কষ্ট থাকে চেহারায় ফুটে উঠতে হবে প্রথমত ক্ষমা করে দেয়া এরপরও যদি কষ্ট থাকে তাহলে চেহারায় আমার ফুটে উঠতে হবে ভেসে উঠতে হবে যাতে করে লোকটি বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করতে পারে তাহলে এই হাদিসের মধ্যে পেয়ে গেলাম আল্লাহর নবী অত্যন্ত লাজুক ছিলেন যে সকল কুমারিনী ঘরের মধ্যেও পর্দা করেন এদের থেকেও বেশি লাদুক ছিলেন অর্থাৎ তিনি তার মধ্যে লজ্জাশীলতার গুণটি পরিপূর্ণ মাত্রায় ছিলেন এটা তো সাহাবির কথা এবার নবীজের একটি আখলাক সম্পর্কে আমরা শুনি পবিত্র পবিত আল্লাহ গালিবান হজরত জায়নাব বিনতে জাহাস রাদি আল্লাহু তাআলা আনহু বিবাহের ওলিমা করছেন সাহাবা একরামদেরকে দাওয়াত দেওয়া হলো খাবার এখনো তৈরি হয়নি সাহাবা একরাম মেহমান হাজির এমনিতেই অনুষ্ঠানের দিন ঘরের মধ্যে নতুন মেহমান চার পাঁচ দিয়ে যদি আর আগের ঘর গুলোতে এত বড়ও ছিল না ছোট ঘর অনেক থেকে এসে বসে আছেন আর স্বাভাবিক ভাবে ত্রুটি ছিল না বড় মানুষ দাওয়াতের এটার মধ্যে যদি সময় আগে চলে যাওয়া এটা ভালো চলে এসছেন যাই হোক খাবার দাবার রেডি হয়ে গেল মেহমান সম্পন্ন হলো সাহাব এখরাম মেহমানদারি গ্রহণ করার পরে তারা বসে আছেন ঘরের মধ্যে বসে বিভিন্ন আলোচনা করছেন যেহেতু এখনো ঘরের মা করেননি। জায়গা ছোট সাহাব একরাম বসে কথাবার্তা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বড় বিব্রত বোধ করছেন বলতে পারছেন না কারণ मेहमान को मेहमान बारे, काटा हुए, बोले के साथ एकটু लज्जा शर्म দরকার এভাবে একবারে মুখ কাটা হয়ে কথা বলে কেন নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন বাহির কিছুক্ষণ কোন ঘোরাফেরা করলেন অনেকক্ষণ পরে আবার আসলে চেহারার মধ্যে একটু ছাপ এরওতে কিন্তু সাহাবা একরাম আসলে অনুষ্ঠানের দিন তো কে কার দিকে তাকায় খুব একটা বেশি লক্ষ্য করতেন না তো সাহাবা একরাম रिजवानुल्लाह تعالی আর রিহমা তারা সেখানে ওই আলাপ আলাপচারিতায় মশগুল নবীজি একাধিকবার ঘরে ঢুকছেন এবং বের হচ্ছেন কিন্তু মেহমানকে কিভাবে বলেন যে ভাই আপনারা চলে যান ভিতরে লোকজন আছে কারণ এটা তো স্বাভাবিক একটা কমন সেন্স যিনি যাবেন তাকে এটা বুঝতে হবে ঠিক ওই মুহূর্তে হজরত জিবরি আলী সালাতামকে আল্লাহ পাঠিয়ে দিলেন বললেন বন্ধু আমার আপনি চলে যান আল্লাহ নবী বোধ করেন কারণ আমার আমার বন্ধু তো বড় লজ্জাশীল কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে সত্য কথা বলার ক্ষেত্রে কোনো লজ্জা যেন কেউ না রাখে সব কথাগুলো বলে ফেলবে হক কথা বলার ক্ষেত্রে কোনো লজ্জা আবার সরম যেন কোনো মুমিনের না থাকে এই জন্য পাক আয়াত নাজিল করে বললেন "يا ايها الذين امنوا لا تدخلوا بيوت النبي الا ان يؤذن لكم الى طعام غير ناظرين اله ولكن اذا دعيتم فادخلوا فاذا طعنتم فانتشروا ولا مستانسين لحديث" আল্লাপাকলেনের জন্য চলে এসছেন তো এই জন্য বললেন হ্যাঁ ইমানদাররা তোমরা নবীর ঘরে যদি কাউকে খাবারের জন্য হয় অনুমতি যাদেরকে দেওয়া হয় তারাই তোমরা নবীর ঘরে প্রবেশ করবে এছাড়া তোমরা প্রবেশ করবে না। আর ফাইদা যখন তোমরা খাবার তোমাদের সম্পন্ন হয়ে যাবে ফ্যান্তা শিরো সাথে সাথে তোমরা চলে যাবে বলে মুস্তা হাদিস আলাপচারিতায় তোমরা মুশগুল হবে না কারণ শুধু নিজেরটা বুঝলে হবে না তাদের ভিতরের মানুষজন তো আছে আছে ইননা যালিকুম কানা তোমাদের এই আচরণ কিন্তু নবিকে কষ্ট দিচ্ছে ফায়াসতাহি আর নবি যেহেতু লজ্জাশীল উনি লজ্জা পেয়ে তোমাদেরকে কিছু বলছেন না সংকোচবোধ করছেন কথা বলতে কিন্তু আল্লাহু লা ইস্তাহি মিনাল হক আল্লাহু فَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَن تَنكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا

ব্যবিচার এটা হারাম এটা নিষেধ এরকম যত ধরনের অশ্লীল কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এটাকে হারাম ঘোষণা করেছেন তিনি কোনো রাগ ঢাক রাখেননি কোনো লজ্জা শরম রাখেননি কারণ হক কথা বলতে লজ্জা বোধ করা এটা উচিত নয় রাসূলকেও শিখালেন সাহাবায়ে কেরামকেও শিখালেন আর এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লজ্জাশীল তার মধ্যে যে লজ্জার গুণটি অধিক ছিল এ স্বীকৃতি দিলেন কে আল্লাহ আল্লাহ বললেন আমার বন্ধু তোমাদের কাছ থেকে লজ্জাবোধ করছেন তোমাদেরকে কিছু বলতে কারণ আমার বন্ধুর মধ্যে লজ্জার গুণটি আছে মোহতারম হাজির এর উপরে আমি ধারাবাহিক আলোচনা ইনশা আল্লাহ করার চেষ্টা করব আজকে যতটুকু আমরা শিখলাম জানলাম যে নিজেকে যদি মুমিন বলে পরিচয় দিতে হয় নিজেকে যদি মুমিন বলে আল্লাহর আদালতে সাব্যস্ত করতে হয় তাহলে আমার আপনার মধ্যে লজ্জাশীল কারণ এই গুণটি স্বয়ং স্রষ্টার গুণ এই গুণটি সকল নবীদের গুণ বিশেষভাবে আপনার আমার নবী প্যারা নবী মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ যার চরিত্রের সামনে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের তুলনা চলে না সেই রসুল করিম সালামের একটি গুরুত্বপূর্ণ গুণ লজ্জাশীলতা আল্লাহাক এই গুণটি এই আখেরি জামানায়। এই শেষ জমানায় আপনাকে আমাকে পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করার আমার সন্তান আপনার সন্তানের মধ্যে এই গুণটি যেন আল্লাপাক দান করেন পরিবারে দান করেন সমাজে দান করেন প্রিয় মাতৃভূমিতে দান করেন গোটা পৃথিবীতে দান করেন এই দোয়া এবং এই চেষ্টাই হবে আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য পাক আমাদেরকে কথাগুলো বুঝার সে অনুপাতে আমল করার তৌফিক দেন